আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদু সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে সত্যের স্বাক্ষর উপর 13তম পর্বে আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আপনাদের সামনে 13তম পর্বে আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ গুরু দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়দুল কাউনাইন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দীন ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের সূরায়ে নিসার 135 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ হও এবং আল্লাহ তাআলা রাহে সত্য সাক্ষ্য দাও। এখানে আল্লাহ তাআলা ইমানদারকে এই নির্দেশ দিয়েছেন এবং দুটি নির্দেশ দিয়েছেন। একটি হলো ন্যায় বিচার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, দ্বিতীয়ত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সত্যের সাক্ষ্য দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এর আলোচনার ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আপনাদের সামনে যে পয়েন্ট আমি আলোকপাত করতে চাই, যে পয়েন্টের উপর দুই চারটি কথা বলতে চাই, যে সাক্ষ্যদান, এই সাক্ষ্যদান যে বাস্তব সাক্ষ্যদান, একটা মৌখিক সাক্ষ্যদান আরেকটি হলো বাস্তব সাক্ষ্যদান। আজকে যে পয়েন্টে আলোচনা করব, বাস্তব সাক্ষ্যদানের বিশ্লেষণ, এই বাস্তব সাক্ষ্যদানের বিশ্লেষণ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করতে চাই। এবার বাস্তব সাক্ষ্যদানের কিছু নমুনা দেখুন। মৌখিক সাক্ষ্যের তুলনায় এই ব্যবস্থা আরও শোচনীয়। অবশ্য কোনো কোনো স্থানে এমন কিছু সৎ ব্যক্তি রয়েছেন যারা নিজেদের জীবন ইসলামকে প্রতিফলিত করে চলেছেন, যারা নিজেদের জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মানার চেষ্টা করতেছেন, কিন্তু বেশিরভাগ লোকের অবস্থা কী, কিন্তু নিজের জীবনে সর্বত্র যে ইসলামকে মেনে চলার চেষ্টা করতেছেন এটি সংখ্যায় কম। তবে বেশিরভাগ লোকের যে অবস্থা সে সম্পর্কে বলতেছি, ব্যক্তিগত জীবনে মুসলিম জনসাধারণ ইসলামের যে প্রতিনিধিত্ব করছে তা হচ্ছে এই যে, ইসলামী পরিবেশে লালিত পালিত ব্যক্তিগণ কোনো দিক দিয়েই কুফরি পরিবেশে লালিত পালিত লোকদের তুলনায় উন্নত অথবা স্বতন্ত্র নয়, বরং অনেক ক্ষেত্রে তারা ওদের চেয়েও নিকৃষ্ট, মারাত্মক কথা বলা হয়েছে। তাহলে ইসলামী পরিবেশে লালিত পালিত ব্যক্তিগণ কোনো কোনো দিক দিয়ে কুফরি পরিবেশে লালিত পালিত লোকের চাইতেও অনেক নিকৃষ্ট, তারা মিথ্যা বলতে পারে, খেয়ানত করতে পারে, অত্যাচার করতে পারে, ধোঁকা দিতে পারে, ওয়াদার খেলাপ করতে পারে, চুরি ডাকাতি তারা করতে পারে, দাঙ্গা ফাসাদ করতে পারে, তারা নির্লজ্জতা ও বেহাপনার যাবতীয় কাজ তারা করতে পারে, নৈতিকতা বিরোধী এসব আচরণ তারা গড়পাট্টা হিসাবে কোনো কাফির জাতির তুলনায় কম নয়। সম্মানিত দর্শক শ্রোতা, পরন্তু আমাদের সামাজিক রীতিনীতি চালচলন উঠা বসা রসম রেওয়াজ উৎসব আনন্দ মেলা ওরস সভা শোভাযাত্রা মোদ্দাকতা সমাজ জীবনে কোনো একটি দিক ও বিভাগেও আমরা ইসলামের যথার্থ প্রতিনিধিত্ব করছি না, আমরা শুধু মুখে মুখে ইসলামকে মানি কিন্তু এইসব বিষয়ে এইসব দিক দিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করি না। আমাদের এসব আচরণ এ কথারই বাস্তব সাক্ষ্য দিচ্ছে যে ইসলামপন্থীগণ নিজেদের জন্য ইসলামের পরিবর্তে জাহেরিয়াতকে বেশি অনুকরণযোগ্য বলে মনে করছে, এটি কিন্তু কাম্য নয়, এটি মুসলমানদের উচিত নয়, এটি করা যাবে না, কিন্তু আমরা সেটি করছি। আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে, আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি, তাতে শিক্ষা পদ্ধতি ও শিক্ষা দর্শন সব কিছুই অমুসলিমদের কাছ থেকে গ্রহণ করে থাকি। একটি যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি, সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা কীরকম হবে, শিক্ষা পদ্ধতি কেমন হবে, শিক্ষা দর্শন কেমন হবে, সব কিছুই আমরা অমুসলিমদের অনুসরণ করি, কিন্তু ইসলামী নীতি ইসলামী শিক্ষা আমরা কিন্তু গ্রহণ করি না। কোনো সমিতি কায়েম করলে তার উদ্দেশ্য তার গঠন পদ্ধতি এই সমিতির কর্মনীতি সব কিছুই অমুসলিমদের সমিতি থেকে আমরা নিয়ে থাকি, ইসলামী রীতিনীতি অনুযায়ী আমরা সমিতি গড়ার গ্রহণ করার কাজও আমরা করি না। আমাদের জাতি
কোনো সামগ্রিক চেষ্টা সাধনায় আত্মনিয়োগ করলে তার দাবি দেওয়া, তার তদবিরের পন্থা, দলের গঠনতন্ত্র, নিয়ম পদ্ধতি, তার প্রস্তাবলী, বক্তৃতা বিবৃতি সব কিছুই অবিকল ও মুসলিম জাতির অনুরূপ করে থাকে। এমনকি যেখানে আমাদের স্বাধীন অথবা আধা স্বাধীন রাষ্ট্রীয় সরকার বর্তমান আছে, সেখানেও আমরা রাষ্ট্রের ভিত্তি, রাষ্ট্রের ব্যবস্থা এবং যাবতীয় আইন কানুন অমুসলিমদের কাছ থেকেই ধার করে নিয়েছি। যেখানে মুসলিম রাষ্ট্র মুসলিম মুসলমান রাষ্ট্র পরিচালনা করেন, এই ব্যক্তিরাও রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি পদ্ধতির ক্ষেত্রে কোরআন সুন্নাত থেকে তারা দিক নির্দেশনা গ্রহণ না করে তারা অমুসলিমদের কাছ থেকে এগুলো গ্রহণ করে থাকে। কোনো কোনো মুসলিম রাষ্ট্রে ইসলামী আইন শুধু পার্সোনাল ল হিসেবে রয়ে গেছে, এটা ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি ইসলাম মানে মানবে, না মানলে না মানবে, তাকে জবরদস্তি করা যাবে না, বাধ্য করা যাবে না, এটি শুধু পার্সোনাল ল হিসেবেই রয়ে গেছে। আর কোনো কোনো রাষ্ট্র তো তাকেও পরিবর্তন করে ছাড়েনি। অধুনা লরেন্স ব্রাউন নামক জনৈক ইংরেজ লেখক দি প্রসপেক্ট অফ ইসলাম নামক গ্রন্থে তিনি বিদ্রুপ করে বলেন, আমরা যখন ভারতে ইসলামের দেওয়ানি ও ফৌজদারি আইনকে শেকেলে ও অকেজ মনে করে রহিত করে দিয়েছিলাম, মুসলমান এটিকে পার্সোনাল ল হিসাবে রেখে দিয়েছিলাম। অর্থাৎ এই কোরআন সুন্নার আইন বিষয়গুলো যখন আমরা মুসলমানদের একটি পার্সোনাল আইন হিসাবে রেখে দিয়েছিলাম এবং এটি একটি ওয়াকিজ শেকেলের আইন হিসাবে এটি রেখে দিয়েছিলাম, তখন মুসলমানদের কাছে তা বড় অপছন্দীয় মনে হয়েছিল, কারণ এর ফলে তাদের অবস্থা এককালীন ইসলামী রাষ্ট্রে অমুসলিম জিম্মিদের অনুরূপ হয়ে গিয়েছিল। কিন্তু এখন তাদের নীতি শুধু ভারতীয় মুসলমানদেরই মনোপুত হয়নি, বরং মুসলিম রাষ্ট্রগুলো আজ আমাদের অনুসৃত নীতিরই অনুসরণ করছে। তুরস্ক ও আলবেনিয়া তো বিবাহ, তালাক, উত্তরাধিকারী আইন পর্যন্ত আমাদের মানদণ্ড অনুযায়ী সংশোধন করে নিয়েছে। এ থেকে এ কথাই প্রমাণিত হচ্ছে যে এই আইনের উৎস হচ্ছে আল্লাহর ইচ্ছা মাত্র। মুসলমানদের এই ধারণাটি একটি নিছক একটি পবিত্র কাহিনী ছাড়া আর কিছুই নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজ সারা দুনিয়ায় মুসলমান সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে যে বাস্তব সাক্ষ্যদান করতে চলেছে, এ তো হচ্ছে তার নমুনা। তারা মুখে যাই বলি না কেন, আমরা মুখে যাই বলি না কেন, আমাদের সামগ্রিক কার্যকলাপ ও কথারই সাক্ষ্য বহন করে যে দিন ইসলাম কোনো নিয়ম নীতি আমাদের মনোভূত নয়। তাহলে আমরা যত সুন্দর কথাই বলি, যত বড় বড়ই কথা বলি, যত নীতিবাণী কথা বলি, যত কোরআন হাদিসের কথাই আমরা বলি না কেন, এগুলো মুখেই শুধু বলি, কিন্তু আমাদের আচার আচরণ কৃষ্টি কালচার রসম রিয়া সবগুলোর দ্বারা প্রমাণিত হয় যে ইসলামের বিধিবিধানটা আমাদের কিন্তু মনোভূত নয়। আজকে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, সব কিছুই করি, অথচ ইসলামী আইন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এর বিরুদ্ধাচরণ করি। কারণ এক্ষেত্রে আমি প্রমাণ করি বা প্রমাণ করার চেষ্টা করি যে ইসলাম একটি অকেজ শেকেলের ধর্ম, এরা বর্তমান যুগে মানুষের কল্যাণ সাধনের জন্য উপযোগী নয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই হচ্ছে বাস্তব সাক্ষ্যদানের বিশ্লেষণের দুই একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদেরকে আমাদের চিন্তা চেতনা থেকে এই ধরনের মানুষকেটা দূর করতে হবে, এবং আমরা ইসলামকে মেনে নিয়েছি, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য একটি জীবন বিধান দিয়েছেন, সংবিধান দিয়েছেন, সত্যকে দিয়েছেন, এই সত্যকে উন্মোচন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে কায়েম করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর কাজ করার তৌফিক দান করুক এবং এই কাজের মধ্য দিয়ে যেন আমাদের সমাজে ন্যায় ইনসাফ এবং কোরআন সুন্নাহকে যেন প্রতিষ্ঠিত করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক সকলে বলে আমিন। এতটুকু কথা বলে আজকে পর্বের আলোচনা এখানেই টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।